হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যে ইভেন্টটা শেয়ার করতে যাচ্ছি, এখান থেকে 40 জন ওইনা 250টা স্পান টোকেন পাবেন, যার ভ্যালু দেখতে পাচ্ছেন $294। অ্যাজ লাইক হচ্ছে বাংলা টাকায় যদি বলি 30,000 টাকার উপরে। তো মূলত এটা হচ্ছে সেডিফাই লঞ্চ প্যাডের অল এক্সপেনশনের একটা গিভওয়ে। এখান থেকে হচ্ছে 40 জন ওইনার কিন্তু ঘোষণা করা হবে। অ্যান্ড হচ্ছে রিওয়ার্ড পুল রয়েছে হিউজ পরিমাণ 10,000 স্পান টোকেন, মোটামুটি $11,000 কিন্তু বরাদ্দ রয়েছে। ঠিক আছে, যারা মূলত অনলাইনে কাজ করে থাকেন, গ্লিমের প্রজেক্টগুলো বুঝেন, প্রত্যেকে আজকের ইভেন্টটাতে জয়েন করবেন। বিকজ অব হচ্ছে যে আপনি কোথায় গিয়ে উইনিং হবেন, কোথায় গিয়ে কী হবে, আপনার 2-4 মিনিটের কাজের ব্যবধানে আপনি কিন্তু একটা হিউজ পরিমাণ রিওয়ার্ড কিন্তু এখান থেকে গেইন করতে পারবেন। ওকে, তো আজকের ইভেন্টটাতে কীভাবে জয়েন করতে হবে, ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা প্রোভাইড করবো। আপনাকে সরাসরি টেলিগ্রামে নিয়ে চলে যাবে, সেখান থেকে গ্লিমের লিঙ্কটাতে টাচ করলে আপনি কিন্তু এইটাতে চলে আসবেন। এখানে আমাদের 14টা এন্ট্রি কিন্তু এখানে ডান করতে হবে। তো এর জন্য প্রথমত 2টা এন্ট্রি দেখতে পারবেন, 2টা এন্ট্রি করার পর কিন্তু 14টা এন্ট্রি কিন্তু আনলক হয়ে যাবে। এর জন্য ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যদি গ্লিমে অ্যাকাউন্ট না থাকে, তাহলে এখানে ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্ট করতে বলবে, ইমেল টিমেল দিয়ে আপনি সব কিছু করে নেবেন। আমার জানা মতে সকলের কিন্তু গ্লিমে অ্যাকাউন্ট রয়েছে। ওকে, তো আমরা এখন পার্টিসিপেট করবো। এটার জন্য প্রথমত আমরা টুইটারটাকে ফলো করে দেবো, +1-এর মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করবার পর এখানে হচ্ছে আপনার নাম, ইমেল দেখাচ্ছে, এখানে হচ্ছে আপনার মেটামাস্ক অ্যাড্রেসটা দিবেন, অর্থাৎ বিএসসি অ্যাড্রেস। জাস্ট আপনি টাস্ট ওয়ালেট থেকে বা মেটামাস্ক থেকে হচ্ছে বিএসসি অ্যাড্রেসটা দিলেই হবে, বিকজ অফ এটা হচ্ছে বিএসসি চেইনের। ঠিক আছে, আপনার স্পান্ডের অ্যাড্রেস আর বিএসসি অ্যাড্রেস কিন্তু সেম। ওকে, তো এখানে হচ্ছে আমি অ্যাড্রেসটা প্রোভাইড করে দিচ্ছি, দেন হচ্ছে এখানে সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, তো আমার মূলত হচ্ছে সেডিফাইডটা কিন্তু ফলো করা ছিল, যার জন্য কিন্তু টিকমার্ক হয়ে গিয়েছে। তারপর হচ্ছে এখানে ক্লিক করে দিব, নিচের +1-এ ক্লিক করে দিচ্ছি। এখান থেকে হচ্ছে রিটুইট দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করে দিব। আমরা সরাসরি চলে যাব টুইটারের মধ্যে। টুইটারের মধ্যে চলে যাওয়ার পর এটা রিটুইট করে দিবেন, নিচ থেকে একটা লাভ রিয়েক্ট দিবেন, উপর থেকে সেডিফাইয়ের উপরে ক্লিক করে দিবেন। ওকে, যদি ফলো করা না থাকে অবশ্যই ফলোটা করে নেবেন। ওকে, এটাতে কিন্তু হিউজ পরিমাণ মানুষ কিন্তু জয়েন করছে, দেখতে পাচ্ছেন 13,000-এর মতো রিটুইট পড়েছে। তাহলে আপনি একটা কমেন্টও করতে পারেন, কোনো সমস্যা নাই। তো ব্যাক করে চলে আসবেন, একটু ব্যাক স্পেসে ক্লিক করে ব্যাক করে চলে আসার পর জাস্ট আপনাকে হচ্ছে কন্টিনিউ প্রেস করতে হবে, আপনার কিন্তু এটাও কিন্তু ডান হয়ে যাবে। এখন আমাদের নিচের বিষয়গুলো কিন্তু ফিল আপ করতে হবে। দেখেন, আপনাকে এখানে বুঝতে হবে যে অ্যাড ইসফান্ড ইওর হোয়েট ওয়াচ লিস্ট অন দ্য কয়েন মার্কেট ক্যাপ আপলোড স্ক্রিনশট। ঠিক আছে, এই কাজটা করতে হবে, এর জন্য +1 আমরা ক্লিক করে দেবো। ওকে, অ্যান্ড হচ্ছে এখান থেকে কী করতে হবে, দেখেন এখান থেকে ইসফান্ড CMC এটার মধ্যে ক্লিক করতে হবে, এখান থেকে হোয়াইট লিস্ট পূরণ করতে হবে। হোয়াইট লিস্ট অনেকে হয়তো বা জানেন না, তো মূলত হচ্ছে এখানে তারকা চিহ্নটা রয়েছে, এইটাতে ক্লিক করলে কিন্তু হোয়াইট লিস্টটা হয়ে যাবে। আর অবশ্যই ফলো করে দিতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা হোয়াইট লিস্ট হয়ে গেছে, তারকা চিহ্ন, আর ফলোতে ক্লিক করে দিচ্ছি, এই যে ফলো। ওকে, ফলো করার জন্য মূলত আপনার লগ ইন করতে হবে। আমার মূলত লগ ইন করা নাই, যাই হোক আমার ওটা মনেও নাই। তো আমাকে এখানে হচ্ছে মেইল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখি। তারপর ক্যাপচা চলে আসছে বাইসাইকেল, বাইসাইকেলটাতে ক্লিক করে দিলাম, দেন হচ্ছে আমি ওকেতে ক্লিক করলাম। এটা মেইলে চলে গেছে কোড, টিম কয়েন মার্কেট ক্যাপ থেকে কোড চলে গেছে। এখানে ক্লিক ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। ওকে, অ্যান্ড হচ্ছে আপনি ব্রাউজারটাকে সিলেক্ট করে নেবেন। করার পর এটা কিন্তু আপনার এখানে লগ ইন হয়ে যাবে, নেক্সটে ক্লিক করবেন বা স্কিপ করে দেবেন। ঠিক আছে, আমরা এখন পুনরায় এই কাজটা করবো, যেহেতু আমাদের অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। এখানে ইসফান্ডের CMC-তে চলে আসবো, অর্থাৎ এই টাস্কটা, দ্বিতীয় টাস্কটা, তৃতীয় টাস্কটা কমপ্লিট করবো। এখানে ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে দেওয়ার পর হোয়াইট লিস্ট করতে হবে, যেহেতু এটার জন্য তারকা চিহ্নটা অলমোস্ট আমরা কিন্তু দিয়েছি, এখানে ফলো করে নিয়েছি। তো আপনার মূলত স্টার চিহ্নটা যখন উঠে যাবে, এটাই হচ্ছে আপনার হোয়াইট লিস্টের জন্য আপনি উপযুক্ত হয়েছেন, এখানে রিসিভ করছেন। এখানে একটা স্ক্রিনশট নেবেন আমার মতো করে। ঠিক আছে, এরকম সেমভাবে স্ক্রিনশট নেবেন, একটু ব্যাক করবেন। ব্যাক করে এসে হচ্ছে আপনাকে এটা আপলোড, মানে স্ক্রিনশটটা জমা দিতে হবে এখানে, কিন্তু তারা বলছে এর জন্য আপনাকে মিডিয়ার মাধ্যমে দিতে হবে। শেষেরটাতে ক্লিক করে দিবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড ফাইল। আপলোড ফাইলে ক্লিক করে আপনাকে হচ্ছে ব্রাউজারে নিয়ে চলে যাবে, মানে আপনার গ্যালারিতে, ওখান থেকে স্ক্রিনশটটা প্রোভাইড করবেন। তো আমি সিলেক্ট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপলোডিং হচ্ছে। দেন হচ্ছে আমি একটু কী করবো, এটা মানে স্ক্রিনশটটা দেখাচ্ছে, নিচে স্ক্রোলিং করে এখানে কন্টিনিউ প্রেস করে দেব। আমার কিন্তু এই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ CMC-তে আমরা হোয়াইট লিস্টে পার্টিসিপেট করছি। এরপর হচ্ছে বলছে যে অ্যাড কয়েন মার্কেট ক্যাপের জন্য এটা বলছে, তো এইটার উপরে ক্লিক করে দিব সেমভাবে, অ্যাড কয়েন মার্কেট ক্যাপ হোয়াইট লিস্টের জন্য। তো এখানে কয়েন মার্কেট ক্যাপে চলে আসলাম, তারকা চিহ্ন দেখতে পাচ্ছেন, স্টার চিহ্ন, স্টার চিহ্নতে প্রেস করে দিলাম, দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু হোয়াইট লিস্টটা হয়ে গিয়েছে। দেন হচ্ছে নর্মালি আমি কী করবো, এখন আমি এখান থেকে হচ্ছে অ্যা করে দিব, মানে একটা স্ক্রিনশট নিব। ওকে, সেমভাবে হচ্ছে ব্যাক করবো, ব্যাক করার পর আবারও হচ্ছে এই অপশনটাতে, কম্পিউটার অপশনটাতে চলে আসবো, সিলেক্ট ফাইলে ক্লিক করে দিব। ওকে, তো এখান থেকে হচ্ছে গ্যালারি থেকে সেমভাবে চুজ করে নিয়ে এটা কিন্তু আমরা আপলোডিং করে কন্টিনিউ প্রেস করবো। তারপর নিচে হচ্ছে নামবো, দেন হচ্ছে কন্টিনিউ প্রেস করবো, এটাও কিন্তু আমাদের হয়ে যাবে। আর এরপর বলছে যে ফলো দ্য সেডিফাই কমিউনিটি কয়েন মার্কেট ক্যাপ স্ক্রিনশট, অর্থাৎ এখানে ফলো করতে হবে। আমরা এখানে ক্লিক করে দিলাম, এখান থেকে ফলোয়ার্সে ক্লিক করে দিলাম। ওকে, সব কিছু বোঝার জন্য ভিডিওটা ফুল কন্টিনিউ করুন, তা না হলে বুঝতে পারবেন না। ওকে, তো আমরা এখানে আসার পর এটা ফলো করবো কীভাবে, স্টার চিহ্নটা দেবার পর আমরা নিচে নামবো। নিচে নামার পর আপনি যদি ডেস্কটপ সাইট করেন, তাহলে তো পুরোটা দেখতে পারবেন। এই যে ফলো দেখতে পাচ্ছেন আমাদের হয়ে আছে। আমি যদি আবার আর ফলো করি, আবার এখানে ফলোতে ক্লিক করলাম। ওকে, তো ফলোতে ক্লিক করলাম,
আমি কিন্তু অলরেডি ফলো করেছি, তো এটার একটা স্ক্রিনশট নিব। ওকে, স্ক্রিনশটটা নিয়ে নিলাম, পুরো ব্যাক করে প্রেস করে এখানে কম্পিউটার অপশনটাতে ক্লিক করে দিলাম, এখান থেকে আপলোডে ক্লিক করে এখান থেকে ফাইলটা চুজ করে দিব। ঠিক আছে, এগুলো হচ্ছে মূলত খুবই ইজি কাজ, জাস্ট সেন্সিটিভভাবে করতে পারবেন আপনার সবাই। এটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে, নিচ থেকে হচ্ছে কন্টিনিউ প্রেস করে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু কাজ সম্পূর্ণ। অ্যাড এক্সপ্যান্ড ইওর হোয়াইট লিস্ট কয়েন গিসকো আপলোড স্ক্রিনশট সেমভাবে করতে হবে, এখানে ক্লিক করে দেবেন। কয়েন গিসকোর হোয়াইট লিস্টে পার্টিসিপেট করার জন্য এই যে স্টার চিহ্ন দেখতে পাচ্ছেন, স্টার চিহ্নতে প্রেস করে দেবেন। ঠিক আছে, এখান থেকে অবশ্যই আপনাকে কয়েন গিসকোটা লগ ইন করতে হবে। ওখানে খুব ইজিলি আপনি উইথ গুগলের মাধ্যমে একটা মেল সিলেক্ট করে আর কি এটা লগ ইন করে নেবেন। তো আমি সেখানে ক্লিক করে একটা মেল চুজ করে আর কি লগ ইন করলাম, দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু হোয়াইট লিস্টটা আমার হয়ে গিয়েছে। তো আবার যদি ক্লিক করি, ঠিক আছে, তো আপনি হচ্ছে এটার একটা স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, সেমভাবে ব্যাক অপশনে ক্লিক করে হচ্ছে আপনাকে এই কম্পিউটার আইকনে আসতে হবে, এখান থেকে হচ্ছে আপলোডে ফাইল এখানে চুজ করে আবার সেমভাবে আর কি এটা দিয়ে দিবেন। তারপর কিন্তু এই কাজটা ডান হয়ে যাবে, তারপর হচ্ছে নিচে একটু নামবেন, নিচে নামার পর এখানে হচ্ছে কন্টিনিউ করবেন। আপনি ডেস্কটপ মোড করে এই কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন। অ্যাড এনএফটি ওয়েট লিস্ট এটাও করতে বলছে, এটারও স্ক্রিনশট নিতে হবে। সেমভাবে ওয়েট লিস্টের জন্য ওয়েট লিস্টে ক্লিক করে দিবেন। ওকে, এখান থেকে হচ্ছে আপনি সেমভাবে এখানে আসবেন, এখানে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে এখানে হচ্ছে কী করতে হবে, এখানে জাস্ট তারকার চিহ্নতে ক্লিক করার পর যদি এরকম আসে পোর্টফোলিও একটা অ্যাড করে নেবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এটা হয়ে যাবে। তো এখান থেকে হচ্ছে ক্লিক, আচ্ছা উপরে প্লাস আইকনে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন কিন্তু এটাও আপনার হয়ে গিয়েছে। ঠিক আছে, জাস্ট স্ক্রিনশট নেবেন, ব্যাক করবেন, এখানে কম্পিউটার সেকশনে এসে আর কি এটাকে আপলোড করে দিতে হবে আপনার গ্যালারি থেকে। স্টেপ বাই স্টেপ সবগুলো সেন্সিটিভভাবে করে নেবেন। ঠিক আছে, তারপর এরকম ইন্টারফেস চলে আসবে, নিচ থেকে কন্টিনিউ প্রেস করবেন। এটাও টাস্ক কিন্তু কমপ্লিট, এখানে ভিজিট করতে বলতেছে, তো ভিজিটে ক্লিক করব। ক্লিক হেয়ারে এখানে মূলত আপনার কোনো কাজ নাই, জাস্ট এখানে আসে আর কি আপনি দেখতেছেন যে আপনার হচ্ছে ডেস্ক টুলসের মধ্যে এটা ভিজিট করতে বলছে, যে এখানেও কিন্তু এই টোকেনটার দাম এরকম হাবি যাবি কিন্তু এখানে বলা হয়েছে। ঠিক আছে, জাস্ট ব্যাক করে নেবেন, দেন হচ্ছে এখানে কন্টিনিউ প্রেস করবেন, এটা কিন্তু কমপ্লিট হবে, হয়ে যাবে। জয়েন টেলিগ্রামে জয়েন করতে হবে, এখানে ক্লিক করে টেলিগ্রামে জয়েন করবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু জয়েন করলাম এখানে, দেন হচ্ছে ব্যাক করে এসে কন্টিনিউ প্রেস করলাম। রিটুইট করতে হবে একটা সেডিফায়ের অ্যাটাতে, এখানে ক্লিক করে আমরা আর কি সরাসরি চলে যাবো এখানে রিটুইটের মধ্যে ক্লিক করে দিব টুইটারে। এখান থেকে হচ্ছে এই পোস্টটাতে হচ্ছে একটা রিটুইট করে দিতে হবে, নিচ থেকে হচ্ছে লাভ ব্রেক রিটুইট করে দেবেন। ওকে, তাহলে একটা কমেন্টও করতে পারেন, তো তাহলে কিন্তু হয়ে যাবে কাজটা। তারপর হচ্ছে ব্যাক করে এসে আপনি আর কি এটাকে কন্টিনিউ প্রেস করবেন। তো এখানে পরের অপশনটা যে কমপ্লিট অল দ্য টাস্ক টু রিসিভ স্টার পয়েন্ট, এখানে হচ্ছে আপনি ক্লিক করে দিবেন। ওকে, তো এখানে হচ্ছে ক্লিক করলেই কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার রেফার কোডটা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে রেফার কোডটা আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করলে আপনি আরও বেশি এন্ট্রি নিতে পারবেন, এখানে উইনিং হওয়ার চান্সটা আপনার 100% থাকছে। ঠিক আছে, তো এতটুকুই কাজ, এখানে কিন্তু 40টা উইনারকে 250টা করে স্পান দিবে, যার ভ্যালু বাংলা টাকায় বললাম তো যে 30,000 টাকার উপরে। থ্যাংক ইউ সো মাচ, কিপ দ্য ওয়াচিং ভিডিও, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক অ্যান্ড হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।